প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা শিশুদের জন্য 7 দিন কোয়ারেন্টাইন। সৌদি আরবের গণস্বাস্থ্য কর্তৃপক্ষ গত মঙ্গলবার সৌদি আরবের কিন্ডারগার্টেন এবং এলিমেন্টারি স্কুল এর শিশুদের করোনা উপসর্গ দেখা দিলে বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে কী কী নির্দেশনা মেনে চলতে হবে সেই নির্দেশনাবলী প্রকাশ করেছে। নির্দেশনাবলী অনুযায়ী, যদি কোনো শিশু কোনো করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে, তবে তাকে 7 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখতে হবে। নির্দেশনা অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থীদের গ্রুপের মধ্যে কারো করোনা উপসর্গ দেখা দেয় এবং শিশুদের করোনা ভ্যাকসিন গ্রহণ করা না থাকে, তবে করোনা নেগেটিভ আসলে এবং করোনা উপসর্গ না থাকলে তবেই উক্ত শিক্ষার্থী পুনরায় ক্লাসে যোগদান করতে পারবে। যে সকল শিশু করোনা ভ্যাকসিন গ্রহণ করেনি এবং কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে, তাদেরকে 7 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। 7 দিনের মধ্যে 5ম দিনে যদি করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়, তবে সেই 5 দিনেই কোয়ারেন্টাইন শেষ হবে। যে সকল শিক্ষার্থীরা অন্য কোনো করোনা আক্রান্ত শিক্ষার্থীর সাথে সংস্পর্শে এসেছে, পরবর্তী 10 দিন তাদের করোনা উপসর্গ লক্ষ্য করা হবে এবং এ সকল শিক্ষার্থীর নাম ও সম্পূর্ণ তথ্যাবলী উক্ত প্রদেশ এর স্বাস্থ্য বিভাগের অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্যকেন্দ্রে জানানো হবে। এছাড়াও নির্দেশনা অনুযায়ী, যদি করোনা আক্রান্ত শিক্ষার্থীর ক্লাসে বাকি শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন গ্রহণ না করা থাকে, তবে 2 থেকে 5 দিনের জন্য ক্লাস সাময়িক স্থগিত করা হবে, যাতে করে করোনা সন্দেহভাজন শিক্ষার্থীদের উপসর্গ পরিলক্ষিত করা সম্ভব হয় এবং করোনা পরীক্ষা করা যায়। নির্দেশনা অনুযায়ী, করোনা আক্রান্ত ব্যক্তি বা শিক্ষার্থীদের করোনা উপসর্গ দেখা দিয়েছে কি না এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কেউ যদি করোনা উপসর্গ প্রদর্শন করে, তবে তার করোনা পরীক্ষা করা আবশ্যক।